ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছি পরের খবরে। দক্ষিণ দিনাজপুরের তপনের জামালপুরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুনের অভিযোগ। জমি বিবাদে প্রতিবেশীদের হাতে খুন বলে দাবি পরিবারে। নিহতদের মধ্যে রয়েছেন গৃহকর্ত্রী অনু বর্মন, তার ছেলে বৌমা অনু ও মল্লিকা এবং ওই দম্পতির 2, 8 ও 11 বছরের মেয়ে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল আর তার জেরেই খুন বলে অভিযোগ। আজ সকালে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পরে পুলিশ গিয়ে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে। কি কারণে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন তা আমি কালকে রাত্রে বেলায় ফোন করে শুনলাম, লোকজন নিয়ে খাওয়া দাওয়া করছিল, হাঁস কাটে, মাংস ভাত করছিল, ধান কাটছিল জমিতে। সকালের মধ্যে আমরা এরকম খবর পাই, কে করলো এগুলা কাজ, কে করলো এগুলো কাজ, খুঁজে তদন্ত করে বার করতে হবে। একটা ফ্যামিলি গোটায় যাওয়ানো কম কথা নয়, সেই একদম ফ্যামিলি শেষ করে দিতে একটা টাইম লাগলো না। ওরা পাঁচজন ছিল, আমার দুটো ভাগ্নি ছিল, আমার দিদি ছিল, আমার জামু ছিল, আর মাহইটা ছিল, মাহইমা ছিল। ওদের সঙ্গে অনেকদিন থেকে আগ্রসন মানুষের, গোটা ফ্যামিলি শেষ করবে করবে দেখে করেই দিল, ছাড়লো না। তাদের শাস্তি চাই খুনিদের, কে করবে এগুলো এরকম।